যদি আমার সামনে পড়ে আমি ওকে গুলি করব না। আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগের দ্বন্দ্ব এখন প্রকাশ্যে। বিভিন্ন অনুষ্ঠানে অতিথি নির্বাচন নিয়ে সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে বিরোধের জেরে এক ধরনের কোন্দল দানা বাঁধতে শুরু করলেও কমিটি গঠন ও নিজস্ব বলয় সৃষ্টিসহ বিভিন্ন বিষয়ে চাপা বিরোধ প্রকট আকার ধারণ করেছে। এমনকি দলীয় নেতাকে দেয়া হয়েছে গুলি করার হুমকি। জানা গেছে কৃষক লীগের বিভিন্ন অনুষ্ঠানে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের অতিথি হিসেবে আমন্ত্রণ দেওয়া নিয়ে শুরু হয় সভাপতি সমীর চন্দ্র ও সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতির মধ্যে দ্বন্দ্ব। আর নয় ইনসুলিন নির্ভরতা, বাংলাদেশে এই প্রথম ইডব্লিউ ভিলা মেডিকা নিয়ে এলো ডায়াবেটিসের আধুনিক চিকিৎসা। এই দ্বন্দ্ব প্রকাশ্যে আসে কৃষক লীগের এক নেতার মায়ের লাশ দেখতে গিয়ে। এ সময় দলের ঢাকা মহানগর দক্ষিণ শাখার যুগ্ম আহ্বায়ক এস এইচ সোহেলকে বহিষ্কার করা নিয়ে বাকবিতণ্ডায় জড়ান সভাপতি সাধারণ সম্পাদক। পরে পরিস্থিতি চরমে পৌঁছালে কৃষক লীগের সাধারণ সম্পাদক স্মৃতি মহানগরের নেতা সোহেলকে গুলি করা সহ দল থেকে বের করে দেওয়ার হুমকি দেয়। তবে সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রকাশ্য দ্বন্দ্বের মূলে রয়েছে ঢাকা মহানগর দক্ষিণ শাখার যুগ্ম আহ্বায়ক এস এইচ সোহেলের ফেসবুক স্ট্যাটাস। যদিও সেই ফেসবুক স্ট্যাটাসটি উম্মে কুলসুম স্মৃতিকে উদ্দেশ্য করে দেয়া নয় বলে দাবি করেন তিনি, কিন্তু এই পুরো বিষয়ে কৃষক লীগের সভাপতির দোষ দিচ্ছেন সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি। কালবেলাকে তিনি জানান, সকল কৃষিবিদ এক হয়ে আমার বিরুদ্ধে কাজ করছে। শুধু এই ফেসবুক স্ট্যাটাসে বাজে মন্তব্য ছাড়াও আরও বেশ কিছু প্রমাণ রেখেছেন তিনি, যেখানে তার বিরুদ্ধে অনেক কথোপকথন আছে, আর এসবের মদদ দিচ্ছেন দলের কেন্দ্রীয় সভাপতি। এদিকে কৃষক লীগের একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা যায়, সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে দ্বন্দ্বের শুরু হয় দলের বিভিন্ন অনুষ্ঠানে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের অতিথি হিসেবে আমন্ত্রণের বিষয় নিয়ে। কৃষক লীগের অনুষ্ঠানে আওয়ামী লীগের অনেক নেতাই অতিথি হয়ে আসেন, কিন্তু এই অতিথি বাছাই নিয়েই চলে দুজনের দ্বন্দ্ব। সূত্র আরও জানায়, কৃষক লীগ দুই ভাগে বিভক্ত। এক পক্ষে আছেন কৃষিবিদ এবং অন্য পক্ষে রয়েছেন কৃষিবিদ নয় এমন সব নেতা। কৃষিবিদদের অভ্যন্তরীণ বিভক্ত রাজনীতির ধারাবাহিকতার প্রভাব পড়েছে কৃষক লীগেও। তবে এ বিষয়ে জানতে চাইলে কৃষক লীগের সভাপতি সমীর চন্দ্র জানান, এটা কৃষক লীগের অভ্যন্তরীণ বিষয়, আর এই অভ্যন্তরীণ বিষয় দলীয়ভাবেই সমাধান করতে চান, তাই তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করবেন না। মাসারুল হক মুহাজির, কালবেলা।